ইংলিশে কথা বলার জন্য বেসিক কিছু প্রিপজিশনের প্রয়োজন হয় সঠিক বাক্য ক্রিয়েটের ক্ষেত্রে। বাট অনেক সময় আমরা অনেকেই কনফিউশন হয়ে যাই যে ইন ইউজ করবো নাকি অন ইউজ করবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুমন ওয়ান্স এগেইন, হাউ আর ইউ? আই এম ফাইন টু। ইন দিস ভিডিও আই শ্যাল ট্রাই টু শো ইউ সাম প্রিপজিশনস হুইচ উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফর হোয়াট ইউ ইজ স্পোকেন। So, if you're interested about this matter, you can follow it. And obviously, before going to elaborate discussion, please don't forget to subscribe my channel and hit the bell icon for don't you miss on my next videos. Actually, amra jokhon amader dainandin jibone kotha boli, english e kotha bolar jonno basic kichu preposition er proyojon hoy shotik bakko create er khetre. বাট অনেক সময় আমরা অনেকেই কনফিউশন হয়ে যাই যে ইন ইউজ করবো নাকি অন ইউজ করবো। বেসিক্যালি আপনি মনে করতে পারেন, যেমন টেবিলে, চেয়ারে, প্লেটে, হৃদয়ে, মনে, বাসায়, পৃষ্ঠায়, ব্যবসায়, এগুলোতে কি অন ইউজ করবো নাকি ইন ইউজ করবো। লাইক আমি যদি বলি ইন দ্য চেয়ার, এটা হবে না, অন দ্য চেয়ার, ঠিক আছে। আমি যদি বলি অন দ্য টেবল, আমি যদি বলি ইন দ্য টেবল, হবে না, ঠিক আছে। আপনাকে চিন্তা করতে হবে অন এবং ইন আপনি আপনার প্রয়োজন মতো কোথায় ব্যবহার করছেন। ইন বেসিক্যালি আমি আপনাকে বলবো জাস্ট যেই জিনিসটা যেটার মাঝখানে আছে সেভাবে চিন্তা করে আপনাকে ইনটা ইউজ করতে হবে। অনটা কোথায় ইউজ করবেন? যেটা কোনো একটা বস্তুর ওপরে লাগোয়ামান অবস্থায় আছে, লাইক অন দ্য টেবল, অন দ্য চেয়ার, ঠিক আছে। এইভাবে আপনি অন ইউজ করতে পারেন অ্যাজ এ প্রিপজিশন হিসেবে, ঠিক আছে। এখন বেসিক্যালি আমি আপনাকে বলবো ইনগুলো কোথায় ইউজ করবেন। এগুলো অনেকেই খুব বেশি কনফিউশনে পড়ে যায় যে কোথায় অন ইউজ করবো বা কোথায় ইন ইউজ করবো। লাইক আমি যদি আপনাকে বলি টেবিলে অন দ্য টেবল, চেয়ারে অন দ্য চেয়ার, ঠিক আছে, প্লেটে, আমি কি প্লেটে কি অন দ্য প্লেট বলতে পারবো? পারবো না, কারণ প্লেটের মাঝখানে, প্লেটের মাঝখানে। সেই জন্য এখানে বলতে হবে ইন দ্য প্লেট, হৃদয়ে, ইন দ্য হার্ট, মনে, মনে দা হবে না এখানে, ইন মাইন্ড, মেশিনে, ইন দ্য মেশিন, এখানে অন বললে কিন্তু হবে না, ইন দ্য মেশিন, অফিসে, ইন দ্য অফিস, ইন দ্য অফিস, বাক্সে, ইন দ্য বক্স, বাসায়, ইন দ্য হাউস, পৃষ্ঠায়, এখানে ইন বলবো না, এখানে বলবো লাগোয়ামান কোনো কিছু, দ্যাট মিন্স পৃষ্ঠায়, অন দ্য পেজ, মেলায়, ইন দ্য ফেয়ার, আর ব্যবসায়, ইন বিজনেস, ইন বিজনেস, ইন দ্য বিজনেস বলবো না, ইন বিজনেস বললে এখানে হবে, আর কোটায় বললে ইন দ্য ক্যাম্প, নৌকায় বললে ইন দ্য বোট। সো এভাবেই আপনি ইন এবং অনের কনফিউশনগুলো খুব সহজভাবে এবং সাবলীলভাবে ইউজ করতে পারেন এবং এই কনফিউশনগুলো দূর করতে পারেন জাস্ট একটু বেসিক চিন্তাভাবনা করে, কোথায় ইন বসাবেন, কোথায় অন বসাবেন। সো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে ছোট কিছু হলেও উপকৃত হয়ে থাকবেন। যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন ভালো কিছু শিখতে পারে। আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকবে। আবারও সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো লেসনে।